দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি মোস্তফা কামাল তোহা। 2016 সালে ইন্দোনেশিয়ান তরুণী নিকি উলফিয়ার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় বাংলাদেশের পটুয়াখালীর যুবক ইমরান হোসেনের। পরিচয়ের পর প্রেম, পরে দীর্ঘ 7 বছর পর পেল সে প্রেমের পূর্ণতা। বুধবার মহা ধুমধামে 101 টাকা কাবিনে বিয়ে সম্পন্ন হয় তাদের। আজ চলছে বিবাহোত্তর সংবর্ধনা। পটুয়াখালী থেকে বিয়ের আগে পরের পুরো চিত্র তুলে এনেছেন নাজিমুদ্দিন মিলন, জানাচ্ছেন শওকত সাগর। দীর্ঘ 7 বছর ধরে চলছিল মন দেয়া নেয়ার অভূতপূর্ব এক প্রণয়। বিশ্ব ইতিহাসে প্রেম প্রণয়ের চলমান ধারা সর্বশেষ ফলাফল যেন বাংলাদেশের পটুয়াখালীর ইমরান হোসেনের সাথে ইন্দোনেশিয়ান তরুণী নিকি উলফিয়ার বিয়ের মধ্য দিয়ে ভালোবাসার পূর্ণতা। এর আগে 2016 সালে ফেসবুকের মাধ্যমে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে 2017 সালে নিকি উলফিয়া বিয়ের জন্য ইন্দোনেশিয়া থেকে ইমরানের বাড়িতে আসেন। তখন ইমরানের বিয়ের বয়স না হওয়ায় নিজ দেশে চলে যেতে হয় নিকি উলফিয়াকে। অনেকেই বলেছিলেন আর ফিরবেন না উলফিয়া, তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে বুধবার রাতে মহা ধুমধামে বিয়ে সম্পন্ন হয় তাদের। বাউফলের দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের বাড়িতেই 101 টাকা কাবিনে তাদের বিয়ে হয়। এলাকাবাসীরাও অত্যন্ত আনন্দিত এই বিয়ের আয়োজনে। 5 বছর অপেক্ষার পরে তারা আবার একসঙ্গে হয়েছেন, তারা এসেছেন আজকে পটুয়াখালী আদালতে। আইনজীবীর মাধ্যমে তাদের বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আজ চলছে বিবাহোত্তর সংবর্ধনা। এর আগে গেল রাতভর চলে গায়ে হলুদের অনুষ্ঠান। ইন্দোনেশিয়ান কন্যার সাথে বাংলাদেশি তরুণের এমন বিয়েতে খুশি বরপক্ষের আত্মীয় স্বজন। এর আগে 28 ফেব্রুয়ারি এই তরুণী ইন্দোনেশিয়া থেকে বিমান যোগে বাংলাদেশে আসেন। পরে বুধবার দুপুরে পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। নিকির সঙ্গে শুভ পরিণয় বেড়েছে বাংলাদেশি বর ইমরান দায়িত্বভার। ইমরানের বর্তমান বয়স 23 ও নিকি উলফিয়ার বয়স 20 বছর। নিকি উলফিয়া ইন্দোনেশিয়ার সুরাবায়া বিভাগের জাওয়া গ্রামের ইউলিয়ান্তর কন্যা। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।